আজকাল তো দেখি এমন এমন জায়গায় ইল্লাল্লাহ জিকির হয়, আল্লাহ মনে হয় শুনতে পায়নি, যত জোর করে বলে সে শুন যেন শুনতে পায়। কোরআন পাকে আল্লাহ কি বলছে, তুমি এমন ভাবে আমাকে ইয়াদ করো না জোরে না আসতে। কি বুঝায় মাঝখানে, কি বোঝায়? শুধু এমন করবো আমার কানটা শুনবে বা পাশের লোক থাকলে শুনতে পায়, জোর করে তাকে শোনাতে হবে। এরকম জিকির কোত্থেকে এলো? আজকে তো বাংলাদেশের চিত্র দেখে অবাক হয়ে যায়, এইসব মণ্ডপীরগুলো কোত্থেকে এলো? হ্যাঁ, আইসেন আইসেন আল্লাহ আল্লাহ, বৈসেন বৈসেন আল্লাহ আল্লাহ। এই কি আমাদের পশ্চিমবাংলাও চালু হয়ে গেছে, কি অবস্থা! হাই রে ভন্টের দল, তরিকতের নামে বদনাম। এই ভাই জান একটা ভালো করে কথা বলেন, সব দেখেন মেলাতে বিভিন্ন জায়গায় দোকান লাগানো হয়, রোলগোল ইমিটেশন ঢেলে বিক্রি হয়, সোনাকেও হার মানিয়ে দেয় এমন চকচক করে, ঠিক না বেটি? কিন্তু ওই রকম সোনাগুলো যদি ঢেলে বিক্রি করা যায়, দোকানদার থাকবে, দোকানদারও মার্ডার হবে আর সোনাও লুটে লুটে যাবে, ঠিক না? তো সোনা অত চকচক করেনি, কিন্তু লকারের মধ্যে দারোয়ানকে দেখে আর সামান্য একটা গেট দেখে যাতে চট করে না নিয়ে বেরিয়ে যায়, ঠিক না? কত গাইডের মধ্যে বিক্রি হয়। তো আসল জিনিস যেখানে থাকে, নকলে ছড়াছড়ি হয়, সোনা আছে বলে তো ইমিটেশন, যাতে সোনা মনে করে, পরে গেলে লোকজন সোনা মনে করে। তো আসল আসল মুর্শিদ আছে বলেই আজকে ইপার বাংলা উপার বাংলার ভণ্ড কত ইমিটেশন মৌলবি বেরিয়েছে, রোলগোল মৌলবি বেরোচ্ছে। এদের দেখে আবার ভিমরুতি খাবেন না যে এটাই ঠিক পথ না, মোল্লা হলে যে সঠিক কি করে মানবেন? আপনি যদি সঠিক চিনতে যান, মোমেন আর মোনাফেক, মোমেন কে আর মোনাফেক কে? মোনাফেক জানেন কাফের থেকেও নিচু, কাফের বললে ঘৃণা লাগে তো, মোনাফেক মানে অনেক মুসলমান জানেন না মোনাফেকটা আবার কি। মোনাফেক মানে কুফরিটা ভেতরে, বাইরে ইসলামী লেবাস, তার মানে আমি শ্রীগাল বাঘের ছাল পরেছি। কিন্তু যখন শীতকালে শীতকাল একটা হুক্কা হওয়া করবে, যতই বাঘের ছাল থাক না কেন, ও জাত আছে হুক্কা হওয়া করবে, ঠিক না বেটি? হ্যাঁ, তো যত বড় ওই বাঘের ছাল পরে ঘুরুক, মানে ইসলামী লেবাদা জুব্বা হুব্বা টুপি পাগড়ি পরে ঘুরুক না কেন, খালি আলি আলি জিকির করবেন, যদি মুখটা খিচে যায়, মুখটা বেঁকে যায়, উদাস হয়ে যায়, মনে করবেন তিনটে কারণে আছে। কি আল্লাহ নাই বলেন, উমাইয়া জামানা থেকে রক্ত হারাম রক্তে পয়দা মোনাফেক, তা না হলে মায়ের হায়েজের জন্ম নাপাক অবস্থায় মোনাফেক, আর তা না হলে বাপের কোনো ঠিক নেই ওয়ালিদ সেনা। হ্যাঁ, আলী আহলে বাইতের প্রতি যখন আপনি জিকির করবেন, যদি মুখটা ছোট হয়ে যায়, তো ভেবে নেবেন তিনটের একটা আছে। হ্যাঁ, আরে আমার কথা না, নবী পাকের কথা, হিম্মত থাকে দলিল চাই, আমি নিশ্চয় দেবো, তো শর্ত লিখে দেবো। মৌলভী সাহেব, হেদায়েতের রাস্তা যখন পেয়ে যাবে তো হেদায়েত হবে না কেন? হ্যাঁ, কাগজে লেখাপড়ি করে দেবো, আপনার সই চাই, আমারও সই চাই, আপনি আমি দেবো। তারপরে যদি কোনোদিন দেখি যে আপনি আবার সেই আহলে বাইতের বিরুদ্ধে যাচ্ছেন, তখন এই পর্চাটা দেখাবো, দেখো ওয়াদা করেছিল মানেনি, ঠিক না? সহজে দিয়ে দেবো, আপনি ঈমান আনবেন? শোন, আমি দলিল দিয়ে দিচ্ছি ভাই আমার, এত সহজ নাই গো। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা শয়তানের জন্য সহজ ছিল, ঠিক না বেঠিক? আর আজও আজাজিল আল্লাহকে মানে, আজও নামাজ পড়ে আজাজিল, পড়ে না? হ্যাঁ, মুক্তাদি কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও, বলে কেন ইমাম সাহেব, বলে শয়তান ঢুকে যাবে। তো জামাতে নামাজ পড়ার জন্য শয়তান ঢুকবে? কোন শয়তান? সত্যি সেই শয়তানের দোষ দেয় না? এই যে দুজনে ফাঁকা অবস্থায় বসে আছে, এই দুজনে যে ফাঁকা অবস্থায় বসে আছে, এই দুটো শয়তান ফাঁকা অবস্থায় বসে না, দাঁড়িয়ে আছে, একে ছেড়ে ও সরে গেছে, একে ছেড়ে ও সরে গেছে, এই দুটো শয়তান, এই দুটো শয়তান, অন্য আলাদা শয়তান নয়। আরে শয়তান তো আল্লাহ কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমায় ক্ষমতা দে, বলে কি ক্ষমতা? কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর কি? বলে আগে পিছে ডাইনে বাঁয়ে, বলে আর কি? বলে রক্তে রক্তে শিরায় শিরায়। তো নামাজের রক্তে রক্তে শিরায় শিরায় যেমন শয়তান আছে, ঢুকে যাওয়ার কোনো প্রশ্ন আছে? তার মানে ওই যে ঢুকে বসে আছে, ও আমার পাশে এই ব্যক্তি দাঁড়িয়েছে, শুধু তোমার দ্বন্দ্ব, ওর কাজে লাগাবো না, সরে যা, এ আবার তাকে দেখে সরে যায়, তার মানে দুজনেই দুটো শয়তান হয়ে গেছে, মাঝখানে জায়গা খালি, শয়তান নিজে আলাদা শয়তান দেখছে। হ্যাঁ, শয়তান আজও পর্যন্ত আল্লাহকে মানে, কিয়ামতের উপরে ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান আছে, কিন্তু কিন্তু বেলায়েতকে মানে না, বেলায়েতকে মানে না। আদম আলাইহিস সালামের মধ্যে যে বেলায়েত দেওয়া হয়েছিল, সেই বেলায়েতকে মানে না। আমার আদম আলাইহিস সালাম মাটি থেকে, হ্যাঁ, তাহলে আদম হলো ইবনে তুরাব, মাটির বাটা। তো মাটি কার বাটা? না আলীকে নবী বলেন আবু তুরাব, তুমি মাটির বাপ। ইয়া
তো বাবা আদমের বেটা বুঝতে না পেরে কপাল ফাটা, বাবা আদম এই জন্য কান্নাকাটি 300 বছর করেছে, ভুলে গেছিল আলীকে। আর তুমি তার বেটা হয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ চিনে নেবে? বাবা আদম 300 বছর কান্নাকানি করেছে, যখন জান্নাতে দেখেছিলেন যে আসমানে নবী মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন, তাফসীরে দুররে মানসুর কি দেখুন, তাফসীরে কবির কি দেখুন, এই আমি কোন শিয়া কেতাব থেকে বলিনি, সব সুনাতুল জামাতের কেতাব থেকে বলছি। আল্লামা জালালউদ্দিন সিউতিকে কোন মৌলভি চেনে না যার তাফসীর মাদ্রাসায় দার্স করানো হচ্ছে? মাশহুর বিখ্যাত তাফসীর কারক, হাওয়ালা দিয়ে, হাদিসের হাওয়ালা দিয়ে যিনি উল্লেখ করেছেন যে বাবা আদম আলাইহিস সালাম পাঁচজনের নাম যখন দেখলেন, মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন, ইয়া আল্লাহ আমাকে তো আপনি প্রথম মানুষ করালেন, এদেরকে আবার কখন বলালেন? আল্লাহ জালিল দেশে বলেন, খবরদার তুমি প্রথম বলবে না। আরে তুমি কি প্রথম বলছো? যদি তোমাকে প্রথম বানাতাম এদেরকে পরে বানাতাম তাহলে এদেরকে হুকুম দিতাম সাইদা করাতে, কিন্তু এরা হলো আলিম যারা বলেন সুবহানাল্লাহ। আলীর বহু বচন হলো আলী, আলী মানে বুলন্দি, আলীর বহু বচন হলো আলীর মানে সবাই, এরা আলী বুলন্দি যারা বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আলী আর এরাও আলী, এদেরকেও বুলন্দিতে রেখেছি আমার মোকামে। খবরদার এদেরকে না বানালে আদম তোমাকে বানাতাম না। তো আলী মাটির বাপ, আর সেই মাটি দেখি আদম মাটির বেটা, আর তুমিও সেই মাটির বাপ আদমের বেটা। তো আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদে কেঁদে, আল্লাহ তো নিজের টাইটেল নিয়েছে রহমান, বড় দয়ালু, রহিম, অতি দয়ালু, ঠিক না, গাফফা, ক্ষমা করনে ওয়ালা। তো 300 বছর তোমার বাপ মানত কেন? আল্লাহ রহমান কোথায় গেল? দয়া কোথায় গেল? রহিম কোথায় গেল? ক্ষমা কোথায় গেল? আল্লাহ কি তখন ছিল না নাকি? বলি বিষয় তোমার ছিল আল্লাহ, আল্লাহ আল্লাহ ছিল তো। তো দেখেও কেন সহ্য করছে? দয়া লাগে না, দয়া লাগে না। যাকে উত্তম ডিজাইনে তৈরি করেছে, কোন ডিজাইনে? নবী পাকের নামের ডিজাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এ বাবু এখানে আসো, একটু উঠে এসো, এক মিনিট, উপরে এসো, উপরে এসো, জুতো খুলে এসো। মোহাম্মদ, আরে মৌলভি নামাজ পড়া শিখে গেছি, হ্যাঁ কিন্তু মোহাম্মদ নামের যে ইসম, সেই ইসম নামের ইবাদত করানো হচ্ছে, অথচ নামাজ পড়ছি ইসমটাকে নামটাকে চিনলাম না। এই দেখো মিম, মায়ের পেটে যখন থাকে তখন আরো ভাইটিয়াল ব্যাপার, বসে থাকলে আরো দেখানো যাবে, ঠিক এইভাবে থাকে। এই দেখো মিম, এই যে দুটো হাত এইভাবে থাকে মায়ের গর্ভে, হাত তোলো, এই দুটো হাত এইভাবে থাকে, এই যে কোমরটা মিম, তাহলে মিম হে মিম, আরে দুটো পা মুড়ে থাকে দাল, মিম হে মিম দাল, তাহলে মোহাম্মদ তো নয়, মোহাম্মদের নামে বানানো হয়েছে। যাও যাও যাও, মোহাম্মদের নামে বানানো হয়েছে। গামদাক মৌলভি আর সেই মোহাম্মদ কি বলছে? আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হাসান আমার থেকে, আমি হাসান থেকে, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তো মোহাম্মদ যার নামে আদমকে বানানো হয়েছে, সে যদি হোসেন থেকে আসে তাহলে আদমকেও হোসেনের কদমে মাথা ঝুঁকাতে হবে। হায়দারি মৌলভি সাহেব কি এলমে অর্জন করছে? কোরআন পড়ে কার বাম্মা মরে যাবে খালি বকশে দে, এই বকশে দেওয়া এলম শিখেছি, বকশু মৌলভি, হ্যাঁ দাল ঘর মৌলভি সাহেব কি এলম শিখেছে? শুধু ফেতনা ফাতনা লাগাচ্ছে, নামাজ পড়, নামাজ পড়, আমি নামাজের বিরোধিতা করছি না, নামাজের বিরোধিতা করছি না, নামাজের বিরোধিতা ওখানেই করছি, যে নামাজি হুঁশওয়ালা নামাজি হ, মাতাল নামাজি হয়ে না। মদখোর নামাজি কে বলেছিল নামাজের নিকটে আসবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। তোমরা যে ইমানদার নেশা করছে, আল্লাহ ইমানদার বলতেও ছাড়েন না। কেন দোষ তো তাদের নেই, আল্লাহ তো মদ হারাম করেন, ইমান আছে, খেতে বলেছে খাচ্ছে, যখন মানা করেছে ছেড়ে দিয়েছে, কিন্তু নেশাও করছে। আল্লাহ বলছে হে ইমানদারগণ,
নেশা অবস্থায় নামাজের নিকটে যেও না। তাই নেশা করো, নামাজ ছাড়ো। এখন যদি কোনো মোল্লা বলে যে আপনি যেভাবে ওয়াজ করছেন নামাজ ছেড়ে দেবে, মসজিদ খালি যাবে, তো তোর আল্লাহকে বল না যে নেশা করতে বলতেছে কিন্তু নামাজের নিকটে যেতে মানা করছে, তো দোষটা আমাকে না দিয়ে আল্লাহকে দে। মনিবি সাহেব, আল্লাহর ইসলাম মানবো, মোল্লার নয়। বলে তারপরে তো মানা করেছিল। হ্যাঁ, এবার বলো তো মানা যখন করেছিল তাহলে নেশাখোর অবস্থায় নামাজ পড়া নিষেধ করেছে, কিন্তু নেশাখোর যারা বেরেন ব্র্যান্ডি মদ শরাব যা খায়, ভাই নেশা করলে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা বেহুশ থাকবে, হুঁশ তো কাটতে হবে, হুঁশ কাটবে না? হ্যাঁ না বলে 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 2 ঘন্টা 4 ঘন্টা বেহুশ থাকবে, তারপর তো হুঁশ আসতেই হবে। তাহলে এ সাধারণ নেশা, মদ নেশা হারাম যদি হয়ে গেছে তো নেশা কাটবে, এ নেশা কেটে যাবে। আজকে মোল্লা তন্ত দালখোর মৌলবিদের এমন মাতাল হয়ে গেছে, এমন নেশাকর হয়ে গেছে, এদের নেশা কিয়ামত পর্যন্ত কাটে না। কেন না? রোজানা বলছে আল্লাহ ওদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত, কিন্তু নামাজ পড়ে আছে ওদের থেকে মুখ ফিরিয়ে চলছে, তো এত বড় মাতাল না। কথা বুঝতে পারছেন? আমার জুমলা বুঝতে পারছেন? তাহলে এদের নেশা কাটে। তো যেসব মোল্লারা মাতাল, তাদের নেশা যখন কাটে দিই তো ওদের পিছনে নামাজ হবে বা হোসাইনি হয়? জিন্দেগি ভর পল পল নামাজি,